আমি এখন মাননীয় সদস্য জনাব মঈনুদ্দিন খান বাদুকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে যে ভাষণটি in the truest sense of term our real declaration of independence, ওইটা নিয়ে আলোচনা করতে গেলে এটা দীর্ঘ ক্যানভাসে আলোচনা করা যায়। আপনি বলেছেন সময় সংক্ষিপ্ত and precise কয়েকটা কথা বলা, তো আমি একদম ভিন্ন একটা আঙ্গিকে এই ভাষণকে ব্যাখ্যা করতে চাই। সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো ছাত্রই জানে এনি বুর্জুয়া ডেমোক্রেটিক মুভমেন্ট দুইটা ট্রেন্ড দেখা দেয় চলতে চলতে, ওয়ান কম্প্রোমাইজিং ট্রেন্ড, আরেকটা হলো আনকম্প্রোমাইজিং ট্রেন্ড বা রেডিক্যাল ট্রেন্ড। এখানে কমিউনিস্ট বা সোশ্যালিস্টের কোনো ব্যাপার নেই। আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব ভারতীয় বুর্জুয়া ডেমোক্রেটিক মুভমেন্টে মহাত্মা গান্ধী হি ওয়াজ লিডিং দ্য কম্প্রোমাইজিং ট্রেন্ড, কিন্তু একই বুর্জুয়া ডেমোক্রেটিক ট্রেন্ডের আরেক প্রতিনিধি নেতাজি সুভাষ বোস। গান্ধী যখন ব্রিটেনের সাথে দেন দরবার করে ভারতের স্বায়ত্ত শাসন স্বাধিকারের প্রশ্ন আনছেন, তখন আরেক ডেমোক্রেটিক মুভমেন্টের নেতা সুভাষ বসু বলছেন যে গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। তার বাহিনী করেছে, তার বাহিনীর গানটাই ছিল কদম কদম বাড়ায়ে যা, খুশি কা গীত গায়ে যা, গায়ে যা তু গায়ে যা, আজাদ হিন্দ ফুকারে যা। এই পার্থক্য লক্ষ্য করেন, একজন কম্প্রোমাইজিং একের পর এক মিশনের সাথে বসছেন, আরেকজন জঙ্গলে পর্বতে কদম কদম বাড়ায়ে যা, হ্যাঁ খুশি কা গীত গায়ে যা, স্বাধীনতার ফুকারে যা, এটা বলছেন। আপনি পাকিস্তান হলো, আপনি লক্ষ্য করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী and হোসেন শহীদ সরওয়ার্দি, no they are not saying, they are representing two trend, এবং সেজন্য একজন ভাসানী 56 বলতে পারে পাকিস্তান আসসালামু আলাইকুম। এইখানে আমার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was an enigma, he is an enigma still today, কারণ পৃথিবীর ইতিহাসে এই দুই ট্রেন্ডকে একত্রিত করে রিপ্রেজেন্ট করেছে এমন মানুষ খুব, আমি জানি না, আমার লেখাপড়ায় আমি পাইনি। এখানে এজন্য বলছি যে বঙ্গবন্ধু একই সাথে ডেমোক্রেটিক মুভমেন্ট করছেন, একই ব্যক্তি, যদিও নানা কথা হয়েছে নিউক্লিয়াসে, এই নিউক্লিয়াসের পিছনেও তার স্বীকৃতি ছিল। সো হি ওয়াজ ডুইং বোথ দ্য গেম। আজকে আমরা বলছি আগরতলা কনস্পিরেসি কেস, নট ট্রু, আগরতলা ছিল, আগরতলা ছিল, এবং বঙ্গবন্ধু যে মানুষটি গণতান্ত্রিক আন্দোলন করছে সে কিন্তু সশস্ত্রভাবে তার দেশ মুক্ত করার তখন চেষ্টা করছে। সো আজকে অনেকে বলে উনি তো কম্প্রোমাইজ করতে চেয়েছেন, এই বেটারা জানেও না in the year 65-66 this particular man he was thinking দরকার হলে শক্তি প্রয়োগ করে স্বাধীনতা নিয়ে আসবো। আজকে আমি যেটা বলবো সেটা হলো এই একদিকে ডেমোক্রেটিক মুভমেন্ট যেটা পিনাকেলে পৌঁছলেন 70-এর নির্বাচনে, আরেকদিকে সেম ব্যক্তি তার তার প্রয়োজনে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতিও নিয়েছেন। আপনি বক্তৃতাতে দেখবেন দুটা কথাই আছে, বক্তৃতার একটা স্টেজে হি ওয়াজ প্লিডিং লাইক গান্ধী, হি ওয়াজ মেকিং হিজ কেস, দেখে যাও আমার মানুষকে কিভাবে মেরেছে সারা পৃথিবীর সামনে, জাস্ট লাইক এ a superb lawyer, nijer case-ta shadachen. But the next moment, 180 degree turn kore bolchen je ghore ghore durgo gore tolo, bate marbo, panite marbo. এই তখন আমার কাছে মনে হচ্ছে সুভাষ চিৎকার করছে। সো একই বক্তৃতাতে এক মুহূর্ত আগে গান্ধী, পর মুহূর্তে সুভাষ, এ আপনি পৃথিবীর ইতিহাসে কোনো দেশে আর ঘটবে কিনা আমি জানি না। আমি একটা কথা বলেই বসে যেতে চাই, সেটা হলো আমাদের দেশে প্রায় ৩,৫০০ বছরের বাঙালির ইতিহাস আছে। বাঙালি কোনোদিনই বহু বড় বড় কথা অনেকে বলতে পারে, আমরা কন্টিনিউয়াসলি বিদ্রোহ করেছি, আমরা একটা ভূখণ্ড এটা আমরা কখনো পাইনি। এবং যাদেরকে নিয়ে আমরা অনেক বেশি কথা বলি তারা বাঙাল ছিল না। ওই নবাব সিরাজদৌল্লা আমরা অনেক কান্নাকাটি করি, ও বাংলা কথাও কতটুকু বলতে পারতো জানি না। ঠিক তেমনি আরো যারা যারা আছে ওরা বাঙাল না। আল্লাহর কাছে এটা বিরাট ইয়ে করি, কি বলে, সক্রিয়া জানাই ঈশ্বরের কাছে যে বাঙালের হাতে বাংলার স্বাধীনতা এসছে। এমন একটি লোকের হাত দিয়ে স্বাধীনতা আসছে, আষ্টে পৃষ্ঠে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বাঙাল। এটাই একটা অন্যরা অনেক শুদ্ধ ভাষায় কথা বলতে পারতেন, কিন্তু বাঙালিকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারেননি। এক আর দ্বিতীয় হল জীবন সায়ন এখন ভালো মতো মনে হয় ওই আর কি বলে এটা সেতারে অনেক তার থাকে, তার ঠিক মতো বাজাইতে পারলে আপনি রবিশঙ্কর, আর বাজাইতে না পারলে ওইটা কি হবে, তার ছিঁড়ে ফেলবেন। সেই কারণে এই অমৃত তেজা, অমৃতের পুত্র সেতারটা এমন ভাবে বাজাইছেন, হি নোজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ বাংলাদেশ। সো ওই তারে আওয়াজ করেছে, ওই তারের আওয়াজে এরকম ৭ই মার্চ প্রডিউসড হয়েছে। এটা ওই নজরুল ইসলামকে দ্বিতীয়বার বিদ্রোহী লিখতে বললে পারবে না। এই ৭ই মার্চ আবার দ্বিতীয়বার দেওয়া যাবে না, কেউ চেষ্টা করতে পারে, ইট ইজ ইম্পসিবল টাস্ক। এটা অলমোস্ট গিফট অফ গড। এই একইভাবে একটা কথা বলি, হয়তো আরেক সময় বলতেও পারবো না, তার বাজাবার কথা আসলে এই যে আমাকে বিএনপি বলে এটা কি এই হয়েছে সেই হয়েছে, আরে বেটারা একটা ভালো মতো তারও তো বাজাইতে পারে। এইবারের ভোটে দেখলাম ওই এক গান বাজে, কি আরে বেটা কো না কি গান, ওই এবার জিতবে নৌকা, জয় বাংলা, জিতবে এবার নৌকা। আমার এলাকায় রাত্রে 11টার সময় বাড়ি ফিরতেছি, দেখি যে এটা বাজতেছে, আর সাত দোকানের সামনে বুড়াও নাচে, ইয়ে চ্যাংরাও নাচে। সো দ্যাট ইজ কল টিউনিং। এই ৭ই মার্চ বাঙালি মানুষের অন্তরের যে তার, ওই তার পৃথিবী বিখ্যাত সেতার বাজক শেখ মুজিবুর রহমান ওই তার বাদিয়েছে। দ্যাট ইজ দ্য রিজন একটা মাস্টার পিস প্রডিউসড হয়েছে, যেটা সেকেন্ড টাইম প্রডিউস হবে না। আমি এখনো মনে করি, কথা এই বলে শেষ করছি যে ৭ই মার্চ ওয়াজ দ্য ক্লিয়ার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এটা হয়তো এইটা সময়ে বলবে। 26শে মার্চ হলো ওগুলো, এটার ধারাবাহিকতা। ডিক্লারেশন বাংলাদেশ পেয়ে গেছে অন 7 মার্চ। থ্যাংক ইউ।